সন্তানটারে বালুর মধ্যে পানির জন্য শোয়াইয়া দিল। ওই ইবনে জিয়াদে কইতো সুযোগ যাও সন্তানটারে একটা তীর মাইরা দে। যেই মাত্র বাবার সামনে সন্তানটি তীর মারতে গেছে, বাবা সন্তানটারে ঘাট করে কোলের মধ্যে তুলছে, তোলাহার পরে একটা তীর মারল বাবা সন্তানকে শেষ করে দেওয়ার জন্য। এই তীরটা আইসা হুসাইনের ডানো যায় নাই বামেও যায় নাই, ওই সন্তানের পিঠ বরাবর আইসা তীরটা লাইগা। ওই তীরটা কলিজার মধ্যে ছিদ্র হইয়া গেছে, এক জায়গায় লেকে কণ্ঠনালীটা ছিদ্র হইয়া গেছে। ও যুবক বাইরে হুসাইন ডাক দিয়া কয়, করলে কি করলে কি, আমার জাদুমনির কি অন্যায় ছিল। এইভাবে তীরটা মারার পরে যে সন্তানটা হুসাইন কি কই শুনেন, হুসাইন বলেন আমার সন্তানটা পানির তৃষ্ণার কারণে ঠোঁট লাড়াইতে পারে না, আমার সন্তানটা পানি তৃষ্ণার কারণে চোখ খুলতে পারে না, আমার সন্তানটা এমন ছিল শুধু শ্বাসটা আসে আর যায় বিজিন্দা আছে, কিন্তু মনে হয় যেন মরে গেছে। কিন্তু পাপিষ্টরা যখন আমার জাদু মনিরে তীর মারছে গো, যেই জাদু মনির চোখটা খুলতে পারে না, আমি তাকায়া দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার সন্তান আমার দিকে ডাগর ডাগর চোখ খুঁজে তাকাইয়া রইছে। আমি তো বাবা, আমার সন্তানের চোখের বাসায় আমি বুঝি। বাবা ডাক দিয়া কয়, জগৎবাসী আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানটা ডাগর ডাগর চোখের বাসায় যেন আমার বলতেছে, আব্বা গো আমার ফুরাতের পানি লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফালাইছি। আল্লাহু আকবার। এবার তীরের বিষের আঘাতে সন্তানটা বাবার ঘাড়ের মধ্যে নয়া পড়ছে, আবার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তানটারে নিয়া তাবুর কাছে গেল, শহর বানুর কাছে যাইয়া কুনাদা দাঁড়ায় একটা ডাক মারছে, শহর বানু তোমার সন্তান আমি লই আইছি। শহর বানু চোখ ডাক দিয়ে কয়, আনন্দে ডাক দিয়ে কয়, দেখছেন নি আমি কইছি না আমার পোলাটা পানি পান করলে আরামে একটু ঘুমাইব। হুসাইন কয়, শহর বানু তোমার সন্তান তোমার কাছে আর কোনদিন পানি চাইব না। এ শহর বানু তোমার সন্তান তোমার কাছে আর কোনদিন পানি চাইব না, তোমার সন্তান এমন পানি পান করছে আর কোনদিন তৃষ্ণার্ত হবে না, তোমার সন্তান আমার আল্লাহর দরবারে পাড়ি দিয়েছে গো। ওই মুহূর্তে শহর বানে একটা চিৎকার মারছে, আল্লাহ এই দুনিয়ায় কি নবীর বংশ রাগবানা, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, স্বামী গো ওরা কেমন বেঈমান, আমার দুধের বাচ্চাটারে ওরা সারে নাই গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু ধৈর্য হারা হওয়া যাবে না, আমাদের সঙ্গে একজন আছে জবান খুলে কন, তিনি কে আর মায়ার সুরে কন্যা, তিনি কে।